হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলে এসছি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ আবার যাবো বাপের বাড়িতে। তো ইউজুয়ালি কি হয় কি, আমি প্রত্যেকদিন সকালবেলা অফিস যাওয়ার সময় সাহেব আমাকে আমার বাপের বাড়ি নিয়ে দিয়ে যায়, আবার অফিস থেকে ফিরলে আমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসে। তো এখন টাইম হচ্ছে ফর মি টু গো টু মাই বাপের বাড়ি। তো এখন আমি রেডি হয়ে নেবো। লেটস গো, লেটস স্টার্ট দি। You remember when we used to run away through the night? There is a story about us two, and it's written about me and you. Nothing can bring us down. দেখতে পাচ্ছ কিছুই না, হালকা ফুলকা ক্রিম মাখলাম। তো কোন সময় আমার যদি আর মানে মর্নিং রুটিন দেখতে চাও, ডেইলি কেয়ার দেখতে চাও, তো কমেন্টে জানিও, আই উইল অবভিয়াসলি শেয়ার উইথ ইউ। বাট কমেন্টে না জানালে আমি শেয়ার করবো না। তো চলো এখন যাওয়া যাক। আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও, ঢুকতে দাও। চলো 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 ডিম্পি। কি কি ডিম্পু, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কিভাবে গা ঘষে ঘষে যায়। অভ্যেস কি হয়েছে করছে দেখো, কি হলো ডিম্পু, কি করছে দেখো অডি কাকার সাথে।
করছে কাকার হাত পাত কামড়ে না নামি দাও তুই একদম খাটের তলায় চলে যায় মারপিট করবি না অফিসে অনেক আগে ঢুকেছিলাম তো এখন আমরা মানে ভ্যাকসিন ডিউটি শেষ করলাম আজকে ভ্যাকসিন হলো বাচ্চাদের 12-14 বছরের ভ্যাকসিন হলো তাই মানে ভিডিও করতে পারিনি এই জাস্ট শেষ হলো আর ভ্যাকসিন যারা যারা করেন অনেক কষ্টে মানে 2 বছর ধরে মোটামুটি কয়েক লাখ ভ্যাকসিন করেছে এদের জন্য একটা রেসপেক্ট মানে আমার জন্য আমিও তার মধ্যে আছি আর এটা হচ্ছে শর্মিষ্ঠাদি এটা হচ্ছে আমাদের এই সেন্টারটা বলতে পারেন এই দিদি দেখে আর এটা হচ্ছে ঝর্ণাদি হর্ষ হাসি খুশি এই যে আরেক দিদি পারমিতা দি আর হচ্ছে আরেক দিদি সোমাদি আর সেটুরিটা বাইরে আছে এখন খাওয়া দাওয়া করবো হালকা করে মান্নাদের গান চলবে আর কিছু এন্ট্রির কাজ আছে করবো তারপর বাড়ি ফিরবো এই মান্নাদের গান কফি হাউসের আড্ডাটা আজ আর নেই সেই আড্ডাটা আজ আর নেই যাই হোক চলো পরে আবার কথা হচ্ছে আমাদের সবাইকে ভিডিও স্যার ডেকেছেন একটা কারণে তো তার জন্য আমরা একটু একসাথে হলাম অনেক খিদে পেয়েছিল দুপুর দিয়ে কিচ্ছু খাইনি আমরা তো একটু পরোটা ঘুগনি চিকেন অমলেট খাচ্ছি আমি সুপ্রিয় সেটো আর অব্রতনু যার বিয়ে হলো কিছুদিন আগে কী খাচ্ছি দেখো খালি লোভ দেবে না চিকেন পরোটা শেষের দিকে ঘুগনি শেষের দিকে অমলেট অমলেট কোথায় গেল হ্যাঁ দারুণ চলো এবার খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে কাজ মিটিয়ে বাড়ি যাবো তো এখন অফিস থেকে বেরিয়ে ফেললাম মানে ভিডিও অফিস এসেছিলাম তো কাজ মিটে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি খুব বাজে ওয়েদার মেঘলা ওয়েদার পাখি পিছনে দাঁড়িয়ে আছে আমরা দুজন মিলে যাচ্ছি ও ঢুকে বাড়িতে আমি বাড়ি চলে যাবো চলো বাড়ি থেকে কথা হচ্ছে আমি এখন যাবো শ্বশুর বাড়িতে আমার সাহেব চলে এসছে নিচে সাহেব গেছে ভিজে পুরো ভিজে ভিজে এসছে তো পুরো ভিজে গেছে তো এখন আমি যাবো শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সাহেবের আবার আজকে আছে নেমন্তন্ন ঘন্টুর বাড়ি ঘন্টু এটা বাচ্চা ছেলে ঘন্টু তার পৈতের নেমন্তন্ন আছে তো সাহেব যাবে নেমন্তন্ন বাড়িতে তো আমি দেখি বাড়িতে থাকবো তো চলো দেখা হচ্ছে শ্বশুর বাড়িতে অডি টাটা টাটো আমার চোখগুলো জল জল করছে ডিম্পো ডিম্পো আরে ডিম্পো ডিম্পো ডিম্পুর আবার ওদিক দিয়ে চোখ জল জল করছে ডিম্পুলা ডিম্পুলা টাটা ডিম্পুলা টাটা মুচু টাটা টাটা বুকু ঠিক আছে আবার পরে দেখা হবে চোখে লাগছে ওর আসলে ফ্ল্যাশটা মুচু 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 চোখ দিয়ে জল পড়ছে অডির চোখটা একটু দেখো তোর ঠিক আছে চলো টাটা পূজাকে নিয়ে বাড়িতে চলে এসেছি এখন বাবা বাইরে মেটাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে একটু ল্যাথ খাচ্ছি এখন আমাদের ল্যাথ খাওয়া মানে প্রধান কাজ ফ্রাইডে বলে কথা কালকে আমার অফিস আছে যদিও যেতে হবে বিডিও অফিসে যাব কালকে বিডিও অফিসে কাজ আছে কালকে অনেকগুলো যাই হোক বৃষ্টি পড়ছে বাইরে একটু দেখাই তোমাদেরকে আমরা দুজনেই ল্যাথ খাচ্ছিলাম কিন্তু বৃষ্টি তার মধ্যে চলে এসছে জাস্ট বৃষ্টিটা জাস্ট জাস্ট দেখো বিশাল বিদ্যুৎ মানে বাইরে পুরো বর্জ্য বিদ্যুৎ চলছে যে যে শুনতে পারলে এটা শেষে লাইক টিপে দেওয়া যাই হোক বৃষ্টি পড়ছে আমরা দেখতে থাকি বৃষ্টি যে যেখানে আছো সাবধানে থাকবে বৃষ্টি বৃষ্টির সময় রেনকোট নিয়ে বেরোবে বাড়ি থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখন গাছে জল পাচ্ছে মা দেখতে এসছে গাছ জবা ফুলে কুড়ি ফুটেছে তাই জন্য দেখালাম তুলসী গাছ পেয়ারা হয়েছে একটা পেয়ারা হয়েছে একখানা পেয়ারা হয়েছে কে কে খাবে বলে দাও তাকে খাওয়াবো কুকুরটা ভিজছে বাইরে না হচ্ছে ঘন্টু আমাদের মাঠে খেলে ঘন্টুকে দেখে নাও তোমরা সবাই মাঠের প্লেয়ার যারা দেখছো এই তো ঘন্টুর বিয়ে হয়েছে
দেখ এর পয়িত হয়েছে এ বাবা গুন্টু কি করেছে তোকে দেখি বাবজি একসাথে ওর বিয়েটা দিয়ে দেবো মেয়ে আছে খোঁজা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ঘন্টু ঘন্টুর জন্য একটা লাইক দেবে সবাই আর যারা মাঠের প্লেয়াররা দেখছো তারা অবশ্যই লাইক দেবে ফাইনালি খেতে বসে গেছি ঘন্টুর পৈতাটা তো কী খাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে টিস্যু পেপার পড়ে গেছে এই ছেলেটা খুব ভালো খায় টিস্যু পেপার আর এই এও খুব ভালো খায় দাদা একটা করে সবাইকে ভালোবাসা দিয়ে গেল এই যে ভালোবাসাটা দেখো আমি তোমাকে ভালোবাসি সুন্দর ভালোবাসা বর্তমানে শসা পড়েছে পেঁয়াজ পড়েছে আর গোপন সূত্রে খবর পাওয়া গেছে বর্তমানে পেঁয়াজের দাম শসার থেকে অনেক কম তাই তো কত শসার দাম কত 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 শসার দাম জানে না ব্যবসা করে শসার দাম জানে না নান আর কাবলি ছোলা নাকি বাহ দারুন খাও কেমন হয়েছে বাবা নান খাইনি এখন আর ছোলাটা এখনো খাইনি খাই নান আর এটা কেমন লাগলো এখন পাতে চিকেন আর বাটার রাইস পড়ে গেল বাটার রাইসটা একটু খেলাম জাস্ট অসম আবার একটা করে লেক পেয়ে গেলাম আমরা কতটা লাকি একটা জিনিস দেখাই একটা লেক দুটো লেক তিনটে লেক চারটে লেক প্রত্যেকটা লেক বলছি দাদা আপনার লেক পেয়ে কেমন লাগছে আমার লেক না মুরগির লেক মুরগির লেক পেয়ে কেমন লাগছে নরম তুলতুল করছে ভিতরে দেখ বিশাল ব্যাপার খাবে কি তো এখন বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি সত্যি দারুণ খেয়েছি মানে রান্নাবান্না খুব ভালো করেছে তো এখন শুয়ে পড়বো প্রায় 11:40 বেজে গেছে তো এখন শুয়ে পড়ছি তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে আবার নতুন করে আবার শুরু করবো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না তো গুড নাইট সবাই